খাস কলকাতায় কংগ্রেস নেতার বোনকে শ্লীলতাহানি এবং কটূক্তির অভিযোগ তৃণমূল কাউন্সিলর এবং তার ভাইদের বিরুদ্ধে। থানায় অভিযোগ জানাতে গেলে উল্টে অভিযোগকারীদের আটক করে পুলিশ। অভিযোগ কংগ্রেসের, বুধবার জোড়াসাঁকোর 39 নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় স্থানীয় কংগ্রেস নেতার বোন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয় তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের ভাই তাকে দেখে কটূক্তি এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ। জোড়াসাঁকো থানায় এ বিষয়ে অভিযোগ জানাতে এলে কংগ্রেস নেতা সহ আরো তিনজনকে আটক করা হয় পুলিশের তরফে। প্রতিবাদে জোড়াসাঁকো থানা ঘেরাও কংগ্রেস কর্মী সমর্থকদের। 39 নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট রয়েছেন মোহাম্মদ হোসেন, তার বোন আজকে সকালবেলা কলাবাগান এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সেই সময় তাদের অভিযোগ যে ওই ওয়ার্ডের অর্থাৎ 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের ভাই ওয়াসিম রাজ এবং তারা যারা অনুগামীরা রয়েছেন তারা কিন্তু তার বোনকে উদ্দেশ্য করে কটূক্তি করে এবং শ্লীলতাহানি করে। এবং সেই বিষয়ে যখন তারা লিখিত অভিযোগ এই জোড়াসাঁকো থানায় জানাতে আসে, সেই সময় মোহাম্মদ হোসেন সহ আরও যে তিনজন যারা অভিযোগ জানাতে এসেছিল কাউন্সিলরের ভাই এবং তার অনুগামীদের আমার প্রেসিডেন্ট 39 নম্বর ওয়ার্ডে মাদার প্রেসিডেন্ট মোহাম্মদ হুসেনে বহিন যা রা থা বাজার যা রা থা আপনা বাল বচ্চো কো লেকে বাজার করনে কা লিয়ে যা রা থা মোহাম্মদ জসিমউদ্দিন কা সঙ্গ মে রহনে ওয়ালা আর উসকা ভাই লোক উসকো গালি গুপ্তা গন্দা গন্দা বাত বোলা ওয়ে হুসেন কে বহিন কা সঙ্গ মে জো হুয়া উসকে লিয়ে হাম লোক জমায়েত করকে জোড়া সাকুর মে হাম লোক अटैक किया और आके यहाँ पर आंदोलन किया। वो आया, हुसैन आया, चार आदमी मिलके, सरफराज भाई आया, आकिब जहूर आया, वो लोग आया कंप्लेन अपना बहन को लेके, उसको यहाँ का थाना वाला लोग अरेस्ट करके अंदर रख लिया। এই বারই প্রথম নয়, এর আগেও এলাকার একাধিক মহিলাদের উত্তক্ত করার অভিযোগ 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের ভাইদের বিরুদ্ধে। পয়লা জুন শেষ তথা সপ্তম দফা ভোটের দিনও এক মহিলাকে শ্লীলতাহানি করেন স্থানীয় কাউন্সিলরের ভাইরা, এমনকি মদ্যপ অবস্থায় তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগও রয়েছে। জসিমউদ্দিন ইস তরহ সে গুন্ডামি করা রহা হ্যায়, হাম লোগ ডক্টর কে পাস জাতে হ্যায়, सब्जी लाने के लिए बाजार जाते हैं, घर से बाहर निकलते हैं, उसका लड़का लोग गाली गुलूच करता है, हैं और बर्दाश्त करते हैं। कभी कभी घर जाते हैं, घर वाला को नहीं बोलते हैं, कभी नहीं बर्दाश्त होता घर वाला को बोलते हैं, बोलते जाओ थाना, थाना में आके कंप्लेन करते हैं, थाना में कोई एक्शन लिया नहीं जाता। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে সিএনএর তরফে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি তিনি। এখন দেখার এই ধরনের অভিযোগ কতটা শক্ত হাতে মোকাবিলা করে জোড়াসাঁকো থানা। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, কলকাতা নিউজ।